তাহলে জয়নিতে গুড আফটারনুন বন্ধুরা, আমরা যে বড় বাজার এসেছিলাম তার পার্ট টু নিয়ে চলে এসেছি। আমরা কি কি কেনাকাটা করব সবটুকু শেয়ার করব। এখন আমরা ট্যাক্সিতে আছি, বড় বাজার থেকে শেষ করেছিলাম, আবার বড় বাজার থেকেই শুরু করলাম। এখন আমরা ট্যাক্সিতে করে বড় বাজার যাচ্ছি, কিছু কেনাকাটা করব। বই তো আগেই কলেজ স্ট্রিটে কিনে নিয়েছি, বড় বাজারের জিনিসপত্র খুব ভালো, একটু কম দামেও পাওয়া যায়। এবং আমরা শুনেছি আমাদের প্রথমেই বড় বাজারে, তো তাই আমরা যখন কলেজ স্ট্রিট আসলাম সেখান থেকে বললাম যে চলো সময় যখন আছে, অনেক দিন পরে যখন সবাই মিলে বেরিয়েছি, তাহলে চলো একটু শপিং করে নিই। আর মধ্যবিত্ত পরিবারে তো আর এক গাড়ি শপিং করতে পারবো না, অল্প অল্প করতে পারবো। এবার এই দেখো এগুলো কী বলতো বন্ধু, এখন এগুলো খেজুর। এখন রোজা মাস চলছে বলে দেখো খেজুরের কাঁড়ি একদম, কারণ খেজুরটাই কিন্তু গরমের সময় ভালো, আর ওদের খেজুরটা হচ্ছে মাস্ট লাগে। এখন ট্যাক্সি থেকে নেমেই যে ফুটপাতে সব দেখো দুদিকে জামা কাপড় আছে, এর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি একদম প্রপার কপড়া মার্কেটে চলে যাব। এর মধ্যে যদি টুকিটাকি কিছু পছন্দ হয় তখন কেনাকাটা করব। এই যে ক্যাপের দোকানে দাঁড়ালাম, পছন্দ হলো না, চলে গেলাম। সেখান থেকে যেতে 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 আবার আমরা একটা সুদ দোকান দেখতে পেলাম। সুদ দোকানে আমার বড় মেয়ে সবাই একটু কেনাকাটা করব জুতোগুলো। এই যে এটা পাঞ্জাবি সর্দারজির দোকান, এটা খুব সুন্দর, ইনার ব্যবহারও খুব সুন্দর। দুটো মেয়ে নেবে আর আমি নেব, ইউজ করার মানে ডেলি ইউজে একটু জুতো নেব। ওরা একটু পড়তে যায় তার জন্য, আর বৃষ্টি শুরু হয়ে গেলে আর এই শুগুলো তো হবে না, স্যান্ডেলের প্রয়োজন, যে যার পছন্দের স্যান্ডেলগুলো। কেনাকাটা করে নিয়ে আবার আমরা তিনজন বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কি বলবো আর বলতেই পারছি না, গরম যেমন রোদ তেমন মানে বিরক্তি লাগছে। আর একটু মেঘলা মেঘলা হলো, ভাবলাম যে একটু হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি, কোথায় যাই তোমরা দেখতে থাকো। পিছনে তিনজন একদম থকে গেছি, তাই আস্তে আস্তে চলছি। আর আমার হাজবেন্ড দেখো চলে যাচ্ছে, আর এই দাদাটাকে কি জিজ্ঞেসে করছে, ও যেখানে যেতে চাইছে সেইটা জিজ্ঞেসে করছে, আর ওই ভদ্রলোক বলে দিচ্ছে। আর এদিকে দেখো দুই দিকে কত ব্যাগের দোকান, ছোটো ছোটো ড্রেসের দোকান। একজন আমাকে বলছে এই প্যান্টগুলো নিয়ে যাও, আমার তো ছোট্টো বেবি নেই, এইটুকু মেয়ে। ফুচকার দোকান দেখে তো আর লোভ সামলানো যায়নি, অনেকক্ষণ থেকে আমার মেয়ে ফুচকা খাবে বলছে, তো এখন একটা ভালো ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। জলটা টেস্ট করলাম, জলটা সত্যি খাট্টা আছে, মানে টক আছে, খুব সুন্দর লাগছে। আর গরমের সময় এরকম ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে। ফুচকা খাওয়ার পরে দেখতে পেলাম পাশেই একটা ওই জাল ফাল আছে আর চিরুনি আছে, এইসব দেখে দাঁড়িয়ে পড়লাম। আর চিরুনিগুলো সত্যি কম দামে, এগুলো বাজারে 60-70 টাকা থেকে কিনেছি, আর এখানে 10 টাকা করে। ওগুলো কেনাকাটা করে আমরা যেখানে কাপড় মার্কেটে আসার কথা ছিল সেই দোকানে চলে আসলাম। আর এত সুন্দর দোকান, এদের ব্যবহারটাও খুব সুন্দর, দোকানের নাম তোমাদের দেখিয়ে দিলাম। আর এত সুন্দর এদের ব্যবহার বললে তোমরা বিশ্বাস করতে পারবে না। পাশেই আছে রাধাকৃষ্ণ প্লাস হচ্ছে রামেরা, হচ্ছে রাজস্থানের লোক, তোমরা তো জানো রাজস্থানে রামজিকে খুব মানে আর কৃষ্ণাজিকে। আর দেখো এদের এই দোকানটা, এদের ভাইয়ের দোকান, সবাই মিলে এই দোকানটা চালায়। দুটো দোকান, এক সামনে দোকান, এক মানে উসকে সামনে বি এক ছেলেদের জামা কাপড়, এটা মেয়েদের আছে। আর এই দিদিটার এত সুন্দর ব্যবহার, তো ব্যবহার দেখেই জিনিসপত্র নিয়ে নিতে ইচ্ছে। আমি আর আমার বড় মেয়ে এই সব ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি সব দোকানগুলো। সবাই বলছে চলে আসো চলে আসো, এখানে কিন্তু ঠাকুরের কাপড় চুপড়ও খুব পাওয়া যায়। ওরা সব কেনাকাটা করছে, এই জন্য আমি পাশাপাশি সব ভিডিওগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা বি আসো। এই দোকানটা কিন্তু খুব ভালো, খুব ব্যবহারও ভালো, আর কম দামে জিনিসপত্রও দেয়, খুব 20% আর 30% ডিসকাউন্টে দেয়। এবারে আমরা কেনাকাটা করে বেরিয়ে পড়লাম, এই রাস্তায় চলছি। এবারে আমাদের বাড়ি ফেরার পালা, আমরা এবারে শিয়ালদার দিকে চলে আসব। আসার পথে একটু খাওয়া দাওয়া করব, বাচ্চাদের খাওয়াবো, সারা দিন ওরা খুব হাঁটাহাঁটি করেছে, খুব ক্লান্ত। আর এটা হচ্ছে একদম শিয়ালদার রাস্তার দিকে, যে শর্টকাট রাস্তা দিয়ে আসা হয় প্ল্যাটফর্মে, সেই রাস্তার দুদিকে জামা কাপড় খাবারের দোকান। এই নিয়ে কিন্তু আজকের আমাদের সারা দিনটা কেটে গেল। এবং বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা কি কি কেনাকাটা করেছি, সব জায়গায় তো পুরো ডিটেলস দেখানো যায় না। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর নিশ্চয়ই আমার আজকের এই শপিং ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, এনজয় করো। তোমরাও বড় বাজারে চলে এসো, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আর কোথাও ভিডিও করতে পারিনি, ক্লান্ত হয়ে গেছিলাম। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে ভালোই ভিড় ছিল। নেমে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি যে খুব ক্লান্ত হয়ে গেছে, যে বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করলাম।
হয়নি, তাই গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আমি আবার দুবারা হাজির হয়ে গেছি। শপিং করতে গেছিলাম, আসার পরে একটু ফ্রেশ হলাম। সারাদিন তো প্রচুর হ্রদে এনজয় করেছি, নদী তো আমরা এনজয় করেছি সত্যিকারের, যার জন্য আসার পরে একটু ফ্রেশ হলাম। তারপরে চা খেলাম, চা খাওয়ার পরে যে কি শপিং করেছি সব সরঞ্জাম নিয়ে এখন তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অল্প শপিং করেছি, যাটুকু করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করেছি সেটা তোমরা এক ঝলক দেখে নাও। আমরা কলেজ স্ট্রিট মেন আমাদের যাওয়ার ছিল, এই যে মেন নোটবুক নেওয়ার জন্য এখানে একদম পাচ্ছিলাম না, তো নোটবুক নিয়েছি, সাথে সাথে পেন্সিল নিয়েছি, পেন নিয়েছি, রিফিল নিয়েছি, গ্লু নিয়েছি, হাইলাইটার নিয়েছি, আর এই যে বড় গ্লু, আমাদের বাড়িতে শুধু গ্লু খাওয়া হয়। আর অনেক রকমের নোটবুক নেওয়া হয়েছে, এটা হলো বইয়ের পার্ট। এরপরে যেহেতু কলেজ স্ট্রিট গেছিস, পাশে বড় বাজার আছে, সেখানে টুকিটাকি কিছু না করলে, কেনাকাটা করলে হয়, তো বর বললো চলো বাচ্চারা যখন এসছে সবাই একটু চলো বাজারটা ঘুরে নিই, আর যেটা পছন্দ হয় টুকিটাকি কিনে নেব। বই খাতার পরে চলে আসলাম, এই যে স্যান্ডেল নিয়েছি ছোট মেয়ের, আর ইকার নিয়েছি বড় মেয়ের, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মাঠটাও দারুণ লাগবে। আর আমারটা হচ্ছে ভিতরে ঢুকানো আছে, বাড়ির নকরানির জুতো একটু ভিতরে না থাকলে হয়। এই দুটো চিরুনি নিয়েছি, আর এই চিরুনিগুলো খুব সস্তায় পেয়েছি, এগুলো আমরা দোকান থেকে কিনেছি 60-70 টাকা করে, কিন্তু আমরা বড় বাজার থেকে নিয়েছি 10 টাকা করে। ফেস পাউডার লাগানোর স্পঞ্জ পেয়েছি অনলি ফর 5 রুপিস, কত সস্তার মাল কামাল করেছি দেখেছো। আর তোমাদের জন্য ভিডিও করব বলে আমার ব্লগে কিন্তু একটাও কোনোদিন এই বেলুনের ভিডিও নেই, তাই করব বলে দেখো 20 টাকার প্যাকেট নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে জামা কাপড় কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। এটা হচ্ছে আমার বড় মেয়ে, ওর হচ্ছে হলুদ কালার পছন্দ, কিন্তু তাই ও হলুদ কালারের নিজে কাপড়টা খুব সফট, খুব সফট। এই প্যান্ট গুলো নিয়েছি দুটো, এটা হচ্ছে গ্রে কালার, মেরুন কালারটা আমি আগে গুছিয়ে রেখে দিয়েছি, এই প্যান্টটা খুব সুন্দর স্ট্রেচেবল, এগুলো দারুণ ছোট মেয়ে, কত সুন্দর ফুলফুলি, খুব সুন্দর। পিছনে আছে জিপ সিস্টেম, এটাও খুব সুন্দর, এটা ছোট মেয়ের, এটাও হচ্ছে ছোট মেয়ের, এটা হচ্ছে আমার বড় মেয়ের, ডেলি ইউজ করার টি শার্ট, কালারটা দেখো মস্ত, টিউশন ফিউশন পরে যাওয়ার জন্য খুব সুন্দর এটা বড় মেয়ের, এটাও খুব সুন্দর টপ। এই প্যান্টটা হচ্ছে ছোট মেয়ের, ওর অনেক দিনের ইচ্ছা এরকম প্যান্ট পরার, তো এটা ওর জন্য। এগুলো তো প্যান্ট, হাফ প্যান্ট, এগুলো ডেলি ইউজের জন্য দুজনের, এই যে দুই জোড়া নেওয়া হয়েছে দুজনের। দোকানদার বলছিল ভাবি তুমিও, ভাবি তুমিও দুটো নিয়ে নাও, তাহলে আমার 6টা বিক্রি হয়ে যাবে, গরমে তুমিও পরবে। আমি তো দেখ বাচ্চাদের জন্য 4টে দিয়ে দাও, আমার তো 6টা নিয়ে রয়েছে, একটু বড় বড় হলো আবার যখন আসবো নিয়ে যাব, তো ওই জন্য 4 জোড়া নিয়েছি। এগুলো খুব কম দামে পেয়েছি, আমাদের এখানকার চেয়ে অনেক কম দামে পেয়েছি, দোকানটা খুব সুন্দর। এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা যেতে পারো, দিদিভাইটা খুব সুন্দর, দোকানটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দিদিভাইটাকেও শেয়ার করেছি, ওর ভাই, ওরা খুব সুন্দর রাজস্থানি ওরা, আর দারুণ, ওখানে গেলেও তোমরা ঠাকুরের দর্শন করতে পারবো, পারবেন, রাধা কৃষ্ণের মূর্তি আছে, খুব সুন্দর। আর কেমন লাগলো আমার এই ছোট্ট খাট্টো একটু শপিং, বই মেয়ের বই খাতা কিনতে গিয়ে টুকিটাকি জামা কাপড় কিনে ফেললাম, আর খুব ক্লান্ত হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে, এতটা হাঁটিয়েছে আমার বর, বাপ রে বাপ, এই গলি নয় ওই গলি, ওই গলি নয় ওই গলি, ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কালকের বোধ আজকের আমাদের পুরো 100 কেজি ওজন কমে গেছে, হয়তো এটা আছে হয়তো ভিতরে একটু কমে গেছে। আর ভাল লাগছে না, আবার রান্না বান্না করতে হবে, তারপরে পেট পুজো করতে হবে, সারাদিন তো আমার ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, ওরা তো পাওভাজি পাওভাজি খেয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি,
তাহলে চলো, আজকের আমার এই শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।